আমার খুব ভালো ফ্রেন্ড নিলয়। সো একসঙ্গে কাজ করেছি, আমার প্রথম ছবির নাম ছিল প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা। আচ্ছা, নিলয়ের সাথে নাটকেরও কয়েকবার প্ল্যানিং হচ্ছে। যেটা বললেন যে আপনার নায়িকা হওয়ার কথাই না, ওই গল্পটা একটু শুনবো যে কিভাবে নায়িকা হলেন। হ্যাঁ, ওটা বলতেই পারি। ওটা বেসিক্যালি আমার প্রথম যে ছবিটা, যদিও ডেবু ফিল্ম হচ্ছে দেবাশিস বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ, 2013 নভেম্বরের 8 তারিখে রিলিজ হয়েছে। বাট এটা আমার ডেবু অন স্ক্রিন, বাট আমার তার আগে আমি সিনেমা সাইন করেছি। বেসিক্যালি আমার প্রথম ছবির নাম ছিল প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা। আচ্ছা, নামটা খুব ইন্টারেস্টিং, এন্ড ডিরেক্টরও খুব নতুন, মানে নতুন ফ্রেশার ডিরেক্টর ছিলেন। আমার কোয়ার্টিস ছিলেন হচ্ছে নিলয় আলমগীর। আমরা শুটিংও করেছিলাম, ওটা 10 দিন সিলেটে শুটিং করেছিলাম। ছবিটা আশীর্বাদ প্রোডাকশন থেকে বের হওয়ার কথা ছিল। প্রথমে যখন মানে ওনারা নক করেছিলেন যে একটা রিনুয়াল নিউজ পেপারে আমার র্যাম্পের ছবি দেখেছিলেন, ছবি দেখে ওনারা জাস্ট ফাইন্ড আউট করেছেন যে এই মেয়ে বাংলাদেশি অর বাইরের। তো ওনারা ফার্স্টে মনে করছে যে বাইরের কেউ। তো পরে মানে সার্চ করতে করতে ওই নিউজ পেপারে ফোন, আমি নাম বলছি না, ওই নিউজ পেপারে ফোন করে জানতে পারে যে আসলে আমি মডেল অ্যান্ড আমার বিষয়ে জানতে পারে। তো ওনাদের কাছ থেকে আসলে আমার ফোন নাম্বার কিভাবে কিভাবে যিনি কালেক্ট করেছেন, কালেক্ট করার পরে ওনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। অ্যান্ড কন্ট্যাক্ট করার পরে ফার্স্টে যখন বলছে সিনেমার জন্য নেবে, তো ওই সময়ে সিনেমা করা, মানে যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, একটু নাক শিক্ষানোর ব্যাপার ছিল, নাক শিক্ষানোর ব্যাপার ছিল ওই সময়। খুব বেশি ভালো কোনো মানে ওরকম বাইরের দেশে সিনেমা দেখতাম, বাট আমার দেশে এরকম কোনো সিনেমা হতো না। সো একটা ওই ব্যাপারটা ছিল। তো ফার্স্টে যখন হচ্ছে সিনেমার প্রপোজাল আসলো, তখন আসলে আমি জাস্ট সারপ্রাইজ, আমি সিনেমা করব। তো পরে অনেক ভেবে চিন্তে বাসায় বললাম, বলার পরে বাসে তো কেউ রাজি না। ইনফ্যাক্ট আমার মিডিয়ার সঙ্গে রিলেটেড হওয়ার যে বিষয়টা, আমার ফ্যামিলিতে কেউ নাই মিডিয়ার সঙ্গে, আমি অন অফ ফার্স্ট। তো ওরা হচ্ছে রাজি ছিল না, অবশ্যই মডেলিং করছো, আন্টি আছে, ছোট করছো, ঠিক আছে, সিনেমায় যাওয়ার কি দরকার। বাসা থেকে আসলে কেউ রাজি ছিল না। পরবর্তীতে আসলে আমি যখন ডিরেক্টরের সঙ্গে বসলাম, কথা বললাম, আমি নিজেও কনফিউজ ছিলাম, আমাকে সিনেমায় কেন নিবে? হ্যাঁ, মানে কেন নিবে, মানে আমি কোনো রিজন খুঁজে পাচ্ছিলাম না। পরে যখন ডিরেক্টরের সঙ্গে বসলাম, কথা বললাম, এবং কথা বলার পরে আমার গল্পটা দুর্দান্ত লাগে, এবং ওই গল্প শোনার পরে আমি হচ্ছে ডিসিশন নিই যে না আমি সিনেমা করবো, এবং বাসায় রাজি করে ফেলি গল্পটার জন্য। হ্যাঁ, গল্পটা শোনার পরে আমি বাসায় রাজি করে ফেলি যে না আমি সিনেমা করব। তখন আমি পুরা হচ্ছে মডেলিং ইন্ডাস্ট্রিতে মানে ধুমায় কাজ করছি, মানে র‍্যাম্প মডেলিং, বিলবোর্ড, স্টিলের ফ্যাশন হাউস শুট, ভ্যারাইটি হয়, তখন তো অনেক কাজ হতো, সো ওগুলো কাজ করছি। তো হচ্ছে এগুলা কাজের মধ্যে দিয়ে আর এর মধ্যে আমার স্টাডিটাও চলছে। তো তারপরে আসলে সিনেমার জন্য রাজি হয়ে গেলাম, সিনেমা শুটে চলে গেলাম। শুটিংয়ে গিয়ে সিলেটে আমরা টানা 10 দিন শুটিং করলাম। শুটিং করার পর বলা হলো যে এরপরে আর একটা লট শুট করা হবে, তারপর আর একটা লটে সিনেমা শেষ হবে, এরকম আর কি। তো পরবর্তী লটগুলো শুটিং করা হয়নি, ওই প্রথম লটেই আমরা শুটিং করেছিলাম। পারভেজ ভাই ওই ছবির ডিরেক্টর ছিলেন। তো যাই হোক, ওটা আর হয়নি, ওটার আলোর মুখই দেখে নাই। হ্যাঁ, ডেফিনেটলি। অ্যান্ড দ্যাট টাইম সবাই, মানে মডেলিং ইন্ডাস্ট্রির সবাই জানতো আইরিন সিনেমা করছে, দ্যাট মিন্স আমাদের সিনেমা দেখতে হবে, মানে বিষয়টা এরকম ছিল। এবং সব থেকে একটা বড় সাপোর্ট বলবো ওই সময়ে যারা নিউজ বিনোদন সাংবাদিকে সাংবাদিকতায় যারা রিলেটেড ছিলেন, মানে তারা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছিলেন নিউজ কভারেজ থেকে শুরু করে, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম যে আমি আসলে
তাদের একটা একটা জানিটা স্টার্ট হলো। আচ্ছা নীলয় আলমগীর কথা যেহেতু আসলো, নীলয় আলমগীরের সাথে তো আপনার ডেবিউ হতে হতে হয় নাই। হ্যাঁ, তারপরে আরো একটা ছবি করেছি, মজার বিষয় ওই ছবিটাও 70-80% কাজ করে ওটা বন্ধ হয়ে গেছে। বাট ডেবিউটা যেটা হয়েছে ওটা কিন্তু দুর্দান্ত একটা ডেবিউ ছিল। আচ্ছা নীলয় আলমগীরটা এখন নাটক ইন্ডাস্ট্রিতে খুব খুব ফেমাস, তো নীলয়ের সাথে নাটক করার কোনো প্ল্যান কি এরকম আছে নাকি সামনে? নীলয়ের সাথে নাটকেরও কয়েকবার প্ল্যানিং হচ্ছে আমার, এই মানে পারভেজ ম্যাম যিনি ডিরেক্টর উনি একবার প্ল্যানিং করেছিলেন, বাট আমি ওই সময় আসলে সিনেমা নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে আসলে আমি আমি সিনেমাটাকেই ফোকাস করতে চেয়েছিলাম। এখন যদি এরকম অফার আসে? এখন না, মানে বেসিক্যালি ভালো কন্টেন্ট আসলে কাজ না করার কিছু নাই। আর ও আমার খুব ভালো ফ্রেন্ড নীলয়, সো একসঙ্গে কাজ করেছি, স্টিলের অনেক কাজ করা হয়েছে একসঙ্গে, তো সে খুব ভালো ফ্রেন্ড। এখন একটা ফ্রেশ পেয়ার আমরা দেখতে পাবো, যেটা যেকোনো নাটক হোক, ওটিটি হোক, যেখানে হোক। হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি ওরকম কোনো কাজের প্রপোজাল আসলে অবশ্যই করব। আচ্ছা আর আরেকটা অংশ আমি দেখা যায় যে এখন একটা হাইপ আছে যে কাস্টিং কাউচের ব্যাপারে অথবা সুগার ড্যাডি, সুগার ড্যাডি আমার এটা অনেক আলোচনা হয়ে গেছে, এটা লোকজন সবাই জানে, বাট ইন্ডাস্ট্রিতে এই কাস্টিং কাউচের প্র্যাকটিসটা কি আসলে মানে এখন কি আসে নাকি নাকি এখন আর ওরকম কিছু নাই, এরকম প্র্যাকটিসটা হয় না? মানে বলতে পারবো না, নিজের সাথে ঘটলে নিজের এক্সপিরিয়েন্স এর জায়গা থেকে বলতে পারতাম, তবে অনেকগুলো ছবি আমি এই জন্য ছেড়েও দিয়েছিলাম আমার শুরুর দিকে। আচ্ছা শুরুতে স্ট্রাগলটা বেশি থাকে? শুরুর দিকে ছেড়ে দিয়েছিলাম, যেটা সাইন করার পরেও আমি ছেড়ে দিয়েছি। আমি কি ওটা নিয়ে একটু কথা বলতে পারবো? সিনেমার নামও ভুলে গেছি, মনেও নাই কোনো কিছু। আচ্ছা লিটারালি কি হয়েছিল ঘটনাটা একটু কিছু? ওরকম কিছুই না, মানে থাকে না যে লাইক মানে আমি আমার লাইফে হচ্ছে অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, এবং মানে এমন না যে শুরুর দিকে অনেক বেশি করেছি লাস্টের দিকে করি নাই, লাস্টের দিকে লাস্টের মানে এই যে লাস্ট বলবো না মানে এখন রানিং সময়ে যে করছি না তা কিন্তু নয়। হ্যাঁ এটা থাকেই, এটা থাকেই, এটা অস্বীকার করার কিছু নাই। সেটা হচ্ছে যে যেভাবে ডিল করে সে সেভাবে ডিল করে নেয়। হ্যাঁ এখন আপ করবেন কি করবেন না সেটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনার উপর নির্ভর করে।